নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন দেবাশিস মজুমদারের লেখা একটি দুর্দান্ত মার্ডার মিস্ট্রি অথ গোয়েন্দা সংবাদ। গল্প পাঠে ও প্রসূনের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, গোয়েন্দা হরিদাস পালের ভূমিকায় মৃন্ময় মান্না, রণদীপের ভূমিকায় সুদীপ্ত সরকার, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন রোহান, ভিডিও স্পেশাল এফেক্টস জয়দীপ চক্রবর্তী, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, দেবাশিস মজুমদারের লেখা অথ গোয়েন্দা সংবাদ। গোয়েন্দা হরিদাস পাল তার ঝোলা আর ছাতা নিয়ে যখন রঞ্জনামহলে পৌঁছলেন তখন রাত বেশ গভীর। বাইরে থেকে উঁকিঝুঁকি করতে করতে হঠাৎই তিনি দেখলেন কাঁচের জানলা দিয়ে দোতলার একটা ঘরে আলো জ্বলছে। তিনি দেখতে দেখতেই সেই ঘরের আলো নিভে গেল আর ঠিক তার পাশের ঘরের আলোটা জ্বলে উঠল। হরিদাস পাল বুঝে গেলেন যে ভেতরে কেউ আছে, তাই তিনিও অনাহতের মতো রঞ্জনামহলের ভেতরে ঢুকতে সচেষ্ট হলেন। কাজটা খুব একটা সোজা নয়, কারণ ভেতরে ঢোকা প্রায় সব দরজাই বাইরে থেকে বন্ধ। কিন্তু তাও ভেতরে যখন লোক ঢুকেছে তখন সে তো কোনো না কোনো পথ দিয়েই ঢুকেছে। বাড়িটা প্রদক্ষিণ করতে করতে একদম পেছনের একটা খিড়কির দরজা খোলা পেলেন হরিদাস পাল। একটু অবাক হলেন তিনি, তার মানে যে ঢুকেছে সে খিড়কির দরজা দিয়েই ঢুকেছে এবং সে তালা ভেঙে ঢোকেনি, ঢুকেছে তালা খুলে। তার মানে যে ঢুকেছে তার কাছে বাড়ির ভেতরে যাওয়ার চাবি রয়েছে। একটু চিন্তা করে নিয়ে খুব সাবধানে কোনো শব্দ না করেই দরজা অল্প ফাঁক করে ভেতরে ঢুকে গেলেন হরিদাস পাল। দোতলার দিক থেকে আলো জ্বলছিল, তা একতলাটা ভীষণ অন্ধকার। ঝোলা থেকে ছোট টর্চটা বের করে সন্তর্পণে দোতলায় উঠতে লাগলেন হরিদাসবাবু। হঠাৎ সিঁড়ির পাশে রাখা একটা কিছুতে অসাবধানতাবশত পা লাগতেই সেটা ঠকার শব্দে নিচে পড়ে গেল। হরিদাস পাল সাবধান হওয়ার আগেই ওপরের ঘরের জ্বলতে থাকা আলো নিভে গেল। হরিদাস পাল বুঝলেন ওপরে ঘরের থাকা ব্যক্তি বুঝে গেছে যে আরো কেউ উপস্থিত হয়েছে, তাই সে কোনোভাবে পালানোর চেষ্টা করার আগেই হরিদাস পাল দ্রুত টর্চ জ্বালিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠেলেন। কিন্তু দোতলায় উঠতেই তার মাথায় একটা ঠান্ডা নল এসে ঠেকল। হরিদাস পাল বুঝলেন কেউ তার মাথায় রিভলভার ঠেকিয়েছে, কিন্তু এক মুহূর্ত না ঘাবড়িয়ে অতর্কিতে নিজের ছাতাটা রিভলভার লক্ষ্য করে চালালেন। নির্ভুল বাড়ি, রিভলভার ছিটকে পড়ল মাটিতে। অন্য ব্যক্তি বুঝতেও পারেননি যে এত দ্রুত ছাতা চালিয়ে দেবেন হরিদাস, এবং পর মুহূর্তেই ছাতার পেঁচানো বাঁট দিয়ে অন্য ব্যক্তির গলাটা পেঁচিয়ে তাকে নিজের কবজায় নিয়ে এলেন হরিদাস পাল। অন্য লোকটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠে আ আ করে চেঁচাতে লাগল। হরিদাস পাল তার ঘাড়ে ছাতার বাঁটের জোরে একটা ঝটকা দিয়ে বলে উঠলেন, এ কে হে তুমি, আর এই রাতের বেলা এ বাড়িতে কি করছো? অন্য লোকটা বেকায়দায় পড়েও ভেঙে না পড়ে পালটা চাপ দিয়ে বলে উঠল, আরে সেই একই প্রশ্ন তো আমি তোমাকেও করতে পারি, তুমি কি করছো এখানে? কে তোমায় পাঠিয়েছে? নাকি তুমি সেই লোক যে কাণ্ডটা ঘটিয়েছে? হরিদাস পাল অবাক হলেও নিজের অবস্থান বিন্দু মাত্র পরিবর্তন না করে বললেন, কোন কাণ্ডটা? অন্য লোকটা আরো একবার কোঁকিয়ে উঠে বলল, জানি না কোন কাণ্ডটা, ইন্দ্রনাথ সেনাপতির মৃত্যুর কাণ্ড আবার কি? হরিদাস পাল আবারও ছাতার মাঠের প্যাচে চাপ দিয়ে বললেন, এ তার মানে এই ইন্দ্রবাবুর হার্ট অ্যাটাকটা স্বাভাবিকভাবে আসেনি, তাকে তাহলে খুনই করা হয়েছে। করা হয়েছে মানে? তুমিই তো খুনি, আর সেই জন্যই তো প্রমাণ লোপাট করতে এসছো। আরে আমি খুনি হতে যাব কোন দুঃখে, আমি তো আরো খুনের প্রমাণ জোগাড় করতে এসেছি। খুনি তো হলে তুমি বা খুনির লোক।
লোকটা এবার বেজায় অবাক হয়ে বলল, খুনি মানে? আরে আমি তো গোয়েন্দা, খুনের প্রমাণ জোগাড় করতে এসেছি বলেই ছাতার বাটের চাপটা হালকা করে লোকটাকে ছেড়ে দিলেন হরিদাস। লোকটা ছাড়া পেয়েই হরিদাসকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত ছুটে গিয়ে নিজের রিভলভার তুলে তার দিকে তাক করে বলল, সত্যি করে বলো তুমি কে আর কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছ? হরিদাস হালকা হেসে বললেন, আরে হয়েছে হয়েছে, আমি গোয়েন্দা হরিদাস পাল, এই ইন্দ্রনাথ বাবুর বোন অজন্তা দেবীর সন্দেহ যে ইন্দ্রনাথ বাবু হার্ট অ্যাটাক হয়নি সেটা করানো হয়েছে, আর এর পিছনে তার দ্বিতীয় স্ত্রী সোহিনীর হাত ধরেছে, তাই তার হয়ে তদন্ত করতে এই অকুস্থলে খুনের প্রমাণ খুঁজতে আমি এসেছি। কিন্তু ভায়া, তুমি কে? তুমি কি একজন গোয়েন্দা তা তো বুঝলাম, কিন্তু তোমাকে এখানে পাঠালো কে? আমার নাম প্রসূন দত্ত। ইন্দ্রনাথবাবু সেফ লাইফ ইন্স্যুরেন্স এজেন্সি থেকে নিজের নামে একটা বিরাট অঙ্কের ইন্স্যুরেন্স করেছিলেন। তার শর্ত ছিল হার্ট অ্যাটাক বা অন্য কোনো রোগে তিনি মারা গেলে তার মৃত্যুর পর ওই ইন্স্যুরেন্সের টাকা পাবেন তার নমিনি। আর ইন্স্যুরেন্সে বেনিফ্যাক্টর নমিনি হচ্ছেন ওনার স্ত্রী সোহিনী দেবী। সোহিনী দেবী এই টাকা কোম্পানি থেকে ক্লেম করেছেন। আমি ওই ইন্স্যুরেন্স কোম্পানির গোয়েন্দা। কোম্পানি থেকে আমাকে তদন্ত করে দেখতে বলা হয়েছে যে সত্যি ইন্দ্রনাথবাবু হার্ট অ্যাটাকে মারা গেছেন নাকি কোনোভাবে তাকে মেরে ফেলা হয়েছে। দ্বিতীয় ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে আসল অপরাধীকে পুলিশের জিম্মায় তুলে দিতে পারলেই কোম্পানিকে আর টাকা দিতে হয় না। তাই সেরকম কিছু পাওয়া যায় কিনা সেই তদন্তেই আমি এখানে এসেছি। বুঝলাম, এ আমার আগে তুমি এই তদন্তে নেমেছো, এ বাড়িতেও অর্থাৎ এই অকুস্থলে তুমি আগে এসেছো, তা কিছু পেলে নাকি ক্লু? যদি বা কিছু পেয়েও থাকি আপনাকে বলবো কেন? আরে নিজেদের মধ্যে যদি তথ্য আদান প্রদান করা যায় তাহলে নিজেদেরই মঙ্গল। আমার কাছেও কিছু তথ্য আছে যা আমি তোমাকে জানাতে পারি। যদি সত্যি ইন্দ্রবাবু খুন হয়ে থাকে তাহলে তোমার আমার দুজনেরই লাভ, আর ওনার মৃত্যুটা যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলেও সত্যিটা প্রকাশ করা উচিত। আমরা তো কেউ কারো রাস্তায় আসছি না, আমাদের দুজনেরই মক্কেল আলাদা আলাদা, এ আমরা তাদের কাছেই আমাদের রিপোর্ট পেশ করব। তাই নিজেরা মারামারি না করে এ একই অন্যের সাহায্য করলে মনে হয় দুজনেরই দ্রুত সত্যের কাছে পৌঁছতে পারব। প্রসূনের কথাটা মনে ধরল, সে তার রিভলভার নামিয়ে আনল, কিন্তু তাও সাবধানতা অবলম্বন করে সে হরিদাস পালের দিক থেকে চোখ না সরিয়ে বলল, বেশ তাহলে আপনি আগে বলুন আপনার ধারণাটা কি? ইন্দ্রনাথ বাবু এ বাড়িতে থাকতেন না, বাড়িটা তিনি বেশ কিছু সময় আগে হস্তগত করলেও বাড়িটা ব্যবহার করতেন না। সম্প্রতি নিজের দ্বিতীয়া এবং তরুণী স্ত্রীকে উপহার দেওয়ার জন্য বাড়িটা নতুনভাবে সাজাচ্ছিলেন, আর আমি যদ্দ শুনেছি ওনার স্ত্রীর আগামী জন্মদিনে বাড়িটা তিনি তার নামই করে দিয়ে বাড়িটার নাম সোহিনী মহল রাখবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার আগে বাড়িতে তিনি সম্পূর্ণ একাই এলেন কেন? আর এখানে এসে এমন কি হলো যে তিনি হার্ট অ্যাটাকে মারা গেলেন? ওনার বোন অজন্তা দেবীর কথা অনুযায়ী ইন্দ্রনাথ বাবুর হার্টের দোষ ছিল, কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার মতো কিছুই ছিল না। কথাটা ঠিক, ইন্দ্রনাথ বাবুর কল রেকর্ড বলছে তাকে একটা আননোন নাম্বার থেকে কল করা হয়েছিল, নাম্বারটা ট্রেস করা যায়নি কারণ সেই রকম সিম বক্স ব্যবহার করা হয়েছিল। তবে সেই কলটি পেয়েই তিনি এই বাড়িতে আসেন এবং এখানে এসেই ওনার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে কাউকে আনেননি, ফলে কেউ জানতেও পারেনি। পরদিন সকালে ওনার ম্যানেজার ওনার খোঁজে এখানে আসে এবং ওনাকে ওই ঘরে পড়ে থাকতে দেখে। সেই ইন্দ্রনাথবাবুকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইন্দ্রনাথবাবুকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং জানানো হয় মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। এই জায়গাটাতেই তো সন্দেহ, কে কল করেছিল তাকে?
এখানে এসে তিনি এমন কি দেখলেন যাতে সঙ্গে সঙ্গে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেল? আর ভদ্রলোক অত রাতে একাই বা এলেন কেন? একটা কথা আপনি জানেন কিনা আমি জানি না, কিছুটা আপনাকে বিশ্বাস করেই বলছি, আপনার মক্কেল কিন্তু তার বৌদির পেছনে গোয়েন্দা লাগিয়েছেন। জানি তো, এই অজন্তা দেবী আমাকে সে কথা জানিয়েছেন, আর এটাও জানিয়েছেন যে সেই কাজে তিনি সফল হননি, কারণ সেই গোয়েন্দা কিছুই বার করতে পারেনি, তাই এই যাত্রায় তিনি আমাকে নিয়োগ করেছেন। আমি কিন্তু ততটা বিফল হইনি। সোহিনী দেবী যে বিয়ের পরের একজন পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন সেটা আমি জেনে ফেলেছি। হরিদাস অবাক না হয়ে বললেন, ব্যাপারটা বের করতে আমারও সময় লাগে। সৈনী দেবীর কল রেকর্ডে একটু নজর করলেই বলা যায় যে ওনার ইন্দ্রনাথ বাবুর ম্যানেজার মনীষের সঙ্গে একটা আলাদা রকম ঘনিষ্ঠতা আছে। ওহো, আপনিও তাহলে জানেন দেখছি। তাহলে এখন প্রশ্ন হলো, এই সহজ ব্যাপারটা অজন্তা দেবীর নিয়োগ করা আগের গোয়েন্দা বুঝতে পারলেন না কেন? প্রশ্ন একটু ভাবল, তারপর বলল, লোকটাকে আমি চিনি, এজেন্ট সেন নামে কাজ করে, চলনে বলনে বেশ স্মার্ট, বেশ কিছু কেসে ভালো সাফল্য পেয়েছে, কর্পোরেট জগতে বেশ কিছুটা সুনামও আছে। কিন্তু এই কেসে সে কি করে সোহিনী দেবীকে ক্লিন চিট দিল সেটা আমিও ভেবে পাচ্ছি না। এর পিছনে কোনো কারণ থাকতে পারে, হয়তো সে ইচ্ছা করে এই সত্যিটা চেপে গিয়েছিল যাতে সৈনী দেবী তার কাজ করে যেতে পারে। কি কাজ? সৈনী দেবী হঠাৎ করে ইন্দ্রনাথ সেনাপতির মতো একজন বয়স্ক মানুষকে বিয়ে করতে গেলেন কেন? সে তো বোঝাই যাচ্ছে, ইন্দ্রনাথ বাবু টাকা সম্পত্তি পরিমাণ এক্ষেত্রে দায়ী। কারেক্ট, কিন্তু ইন্দ্রনাথ সেনাপতির সঙ্গে সোহিনীর আলাপ হলো কি করে? একটা ফ্যাশন ইভেন্টে সোহিনীকে প্রথম দেখেন ইন্দ্রনাথ সেনাপতি, আর সেখান থেকেই ওনার একটা আকর্ষণ জন্মায় সোহিনী দেবীর ওপর। আবারও ঠিক, এবার বলো তো সেই ইভেন্টের অর্গানাইজারটা কে? প্রশ্ন একটু ভাবল, তারপর বলল, এই রে, এই জায়গায় সে আটকে গেছি। না, এই খবরটা ঠিক আমার জানা নেই। এই ইভেন্টের অর্গানাইজার ছিলেন রুদ্রপ্রতাপ খৈতান নামে জনৈক এক ব্যবসায়ী, যিনি ইন্দ্রনাথ বাবুর পরিবারের সঙ্গেই বিশেষ পরিচিত এবং ওনার কোম্পানির যাবতীয় কর্পোরেট তদন্ত করেন। না, এজেন্ট জেডের গোয়েন্দা সংস্থা হিডেন আইয়ের আমি খোঁজ নিয়েছি, জেনেছি এজেন্ট জেডের সুপারিশেই এই সোহিনী দেবী ওই প্রমোশনাল ফ্যাশন শোয়ে মডেল হিসেবে সুযোগ পেয়েছিলেন। অজন্তা দেবী যখন এজেন্ট জেডকে সোহিনী দেবীর ওপর নজর রাখতে বলেন, সেটাও তিনি রুদ্রপ্রতাপ খৈতানের রেফারেন্সেই করেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে সোর্সের মধ্যেই ভূত রয়েছে। এজেন্ট জেড আগে থেকেই সোহিনী দেবীকে চেনে, আর শুধু তাই নয়, সেই সোহিনী দেবীকে ইন্দ্রনাথ বাবুর জীবনে ঢুকিয়েছে এই এজেন্ট জেড। ওরে বাবা, এবার আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। তাহলে সোহিনী দেবীর সঙ্গে মনীষের সম্পর্কের ব্যাপারটা কি? ওটা একটা ক্যামোফ্ল্যাজ, অর্থাৎ নকল একটা বিষয় তৈরি করা যাতে সকলের দৃষ্টি সেদিকেই যায়। অনেকটা এই ম্যাজিসিয়ানরা যেমন দর্শকের দৃষ্টিকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করে চোখের ভ্রম তৈরি করেন, সেই মতো। আমি যদি ভুল না হই, তাহলে এই এজেন্ট জেডি সোহিনী দেবীকে দিয়ে মনীষকে আকর্ষণ করিয়ে এমন একটা ভ্রম তৈরি করেছে, তাই এই পথে কেউ সোহিনীকে সন্দেহ করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না, কারণ মনীষ শুধুই একটা মিথ্যে, আসল সত্যি হলো এজেন্ট জেড। সোহিনী তারই হাতের পুতুল এবং তাকে সে যথেচ্ছভাবে ব্যবহার করেছে। এজেন্ট জেডের সোহিনীর চরিত্রকে ক্লিন চিট দেওয়ার পরও যখন অজন্তা দেবী তা বিশ্বাস করলেন না, আর সমানে ইন্দ্রনাথ বাবুর কানে মন্ত্র দিতে থাকলেন যে সোহিনী খারাপ মেয়ে, যে কথা অজন্তা দেবী নিজে আমাকে জানিয়েছেন, তখন নিজেকে আড়াল রাখার জন্য সোহিনীকে সেই নির্দেশ দেয়
মনীষকে আকর্ষণ করে নিজের প্রেমের ফাঁদে ফেলার জন্য। একজন বড়লোকের অতৃপ্ত স্ত্রীর পক্ষে তারই অধীনস্থ যুবা এবং ব্যাচেলার কর্মচারীকে এই প্রেমের জালে ফাঁসানো খুব একটা কঠিন কাজ নয়। প্রসূন একটু অপ্রস্তুত হয়ে গেল, তারপর বেশ চিন্তিত মুখে বলল, সবই তো বুঝলাম, কিন্তু এজেন্ট সেড এরকম করবে কেন? একজন গোয়েন্দা হয়ে সে এরকম অপরাধ করবে কেন? এই বাড়িটার নাম রঞ্জনা মহল। আমি খোঁজ নিয়ে জেনেছি যে তুমি যাকে এজেন্ট জেড নামে চেনো তার আসল নাম হলো রণদীপ সাহা, আর তার বাবা তুহিন সাহা, আর মা রঞ্জনা সাহা। এই বাড়িটা তৈরি করেছিলেন তুহিন সাহা, আর নিজের স্ত্রীর নামে নাম রেখেছিলেন রঞ্জনা মহল। প্রসূন হঠাৎ উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ইন্দ্রনাথ সেনাপতির ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে দেখেছি তার ব্যবসায় তুহিন সাহা বলে একজন পার্টনার ছিলেন, আর তাকেই নাকি কোনোভাবে সর্বশান্ত করে তার সবকিছু হাতিয়ে নিয়েছিলেন ইন্দ্রনাথ। সে সম্বল ছিল এই বাড়িটা, সেটাও নাকি কৌশলে হাতিয়ে নিয়েছিলেন ইন্দ্রনাথ সেনাপতি। তার মানে আপনি বলতে চাইছেন এই এজেন্ট জেডই সেই রণদীপ সাহা, আর এই বাড়িটা ফিরে পাওয়ার জন্যই সেই সব পরিকল্পনা করছে? বাড়িটা এমনিতেও যথেষ্ট দাম, তারপর এটা রঞ্জনা দেবীর নামে ছিল। মায়ের স্মৃতি বিজড়িত বাড়িটা আর্থিক কারণে হাতছাড়া হয়ে গিয়েছিল, তাও সেটা অসৎভাবে হাতিয়েছিলেন ইন্দ্রনাথ সেনাপতি। তারপরে তুহিনবাবুও মারা যান, গোয়েন্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে পর্যন্ত রণদীপের অস্তকষ্টই ছিল। তাই ইন্দ্রনাথবাবুর উপর প্রতিশোধ নেওয়া আর বাড়িটা ফিরে পাওয়া দুটোই রণদীপ ওরফে রোজ এজেন্টের জেদের মোটিভ ছিল। শুধু বাঁধ যে একটা জায়গাতেই রণদীপ কিভাবে ইন্দ্রনাথবাবুকে এখানে এনে তার হার্ট অ্যাটাক ঘটালো। প্রসূনের চোখজোড়া কেমন যেন ছটফট করে উঠল। সে বলল, যে ঘরে ইন্দ্রনাথ বাবুর মৃতদেহ পাওয়া গেছিল আমি সেই ঘরে খোঁজাখুঁজি করতে গিয়ে একটা দুমুখ আয়না পেয়েছি আর এই এই জিনিসটা পেয়েছি। বলেই সে নিজের ছোট সাইড ব্যাগ থেকে একটা চামড়ার মতো জিনিস বার করে দেখালো। জিনিসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন হরিদাস পাল, একটু নাকের কাছে নিয়ে এসে শুকলেন, তারপর বললেন, এ তো প্লাস্টিক জাতীয় কিছু বলে মনে হচ্ছে, কিন্তু কি এটা? প্রসূন একটা গর্বিত হাসি হেসে বলল, এটা প্রস্থেটিক মেকআপের অংশ, এটা দিয়ে নিশ্চয়ই কারো মুখবায়ব বা মাস্ক তৈরি করা হয়েছিল, আর ইন্দ্রনাথবাবু যখন ওই ঘরে আসেন তখন সে লোক আগে থেকেই ওই দুমুখ আয়নার পেছনে রাস্তা দিয়ে ওই ঘরে প্রবেশ করেছিল। আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির কাছে এই বাড়ির একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেটা ওই খিড়কির দরজার, আমি সেটা দিয়েই এই বাড়িতে ঢুকেছি। কিন্তু ওই আয়নার পেছনের গুপ্ত রাস্তা দিয়ে আরও একটা রাস্তা আছে যার শেষ মুখে বাইরে থেকে তালা দেওয়া, আমি সেই রাস্তা দিয়ে শেষ পর্যন্ত গিয়েও ওই শেষ মুখটা বন্ধ থাকায় ওটা খুলে বেরোতে পারিনি, তাই জানি না রাস্তাটা ঠিক কোথায় খুলছে। কিন্তু রণদীপ ওরফে এজেন্ট জেড যদি এটা করে থাকে তাহলে সে নিশ্চয়ই ওই রাস্তাটা চেনে, কারণ এটা তো ওরই বাড়ি ছিল, তাই আগে ভাগেই সে ওই ঘরে এসে উপস্থিত ছিল, তারপর ইন্দ্রনাথবাবু ঘরে ঢুকেই তাকে দেখেন। সে এমন কারুণ মুখভাব ধারণ করেছিল যাকে দেখেই ইন্দ্রনাথবাবুর হার্ট অ্যাটাক হয়, একেবারে ম্যাসিভ অ্যাটাক। কিন্তু কার মুখাবয়ব? মানুষ যার ক্ষতি করে সময়ে সময়ে মানুষের অবচেতনে সেই অপরাধ বোধ তারই ভয় তৈরি করে সেই মানুষের মনে। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথে এমনই ভয়ের কথা আছে। অযোধ্যা দেবী আমাকে জানিয়েছিলেন যে তুহিন সাহার মৃত্যুর পর থেকে এমনি একটা ভয় আর অস্বস্তি কাজ করত ইন্দ্রনাথ বাবুর মনে। তিনি স্বপ্নে নাকি বেশ কয়েকবার তুহিনবাবুকে দেখে ভয় পেয়ে জেগে উঠেছিলেন, তখন থেকেই তার হার্টের সমস্যা। এবারে এই বাড়িতে ঢুকে তিনি যদি দেখেন যে তার বেডরুমে স্বয়ং তুহিনবাবু বসে আছেন, তাহলে তো হার্ট অ্যাটাক হবে না, তো কি হবে? একদম ঠিক,
কিন্তু ওই ফোন কল একজন গোয়েন্দার পক্ষে এরকম সিম বক্স ব্যবহার করা আশ্চর্য নয়। কিন্তু রণদীপ কি বলে ইন্দ্রনাথ বাবুকে ওই বাড়িতে ডেকে আনলো? হরিদাস পাল কিছু বলার আগেই একটা শব্দ হলো, প্রসূন গলার আওয়াজটা নিচু করে বলল, যে ঘরে ইন্দ্রনাথ বাবুর মৃত্যু হয়েছিল সেখান থেকেই মনে হলো আওয়াজটা এসছে। তার মানে ওই আয়নার পেছনে লুকোনো দরজা দিয়ে কেউ ওই ঘরে ঢুকেছে। বাবা জীবন স্বয়ং এসেছেন এ কোনো সন্দেহ নেই, কারণ ওই রাস্তা ও ছাড়া আর কেউ জানে না। সম্ভবত ওই পড়ে যাওয়া মেকআপের অংশটা নিতেই ও এসেছে। আসলে অপরাধের জায়গায় অপরাধী কিছু না কিছু ভুল করেই যায়, আর সেটা শুধরাতে এসেই সে দ্বিতীয় ভুলটা করে। রণদীপ নিজে গোয়েন্দা হয়েও এই নিয়মে ব্যতিক্রম হতে পারল না। চলো আমরা আর দেরি না করে ওকে কায়দা করে ধরে ফেলি একেবারে হাতে নাতে। দুজন সন্তর্পণে এগোলেন সেই ঘরের দিকে, একদম চুপিসারে ধীর পায়ে ঘরে পৌঁছে গেলেন। ঘরে প্রথমে উঁকি মেরে দুজনে ঢোকার চেষ্টা করলেন, আর ঠিক তখনই দুটো শক্ত হাত পেছন থেকে হরিদাস আর প্রসূনের ঘাড় দুটো শক্ত করে চেপে ধরল। কিন্তু মুহূর্তেই আগন্তুকের দু পায়ের ফাঁকে ছাতার বাঁটটা পেছন দিয়ে পেঁচিয়ে নিয়ে হরিদাস পাল মারলেন এক জোর টান। পেছন থেকে আক্রমণ করা আগন্তুক টাল সামলাতে পারল না, সে থপাস করে মেঝেতে পড়ে গেল। দ্রুত সে উঠে আবার দুজনকে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তার আগেই প্রসূন দ্রুত তার দিকে রিভলভার তাক করে ফেলল। ঘরের বড় আলো চালিয়ে হরিদাস পাল বললেন, আর তো লাফালাফি করে লাভ নেই, এজেন্ট জেড ওরফে রণদীপ সাহা, আমরা কিন্তু তোমরা সব কার্যকলাপ বুঝে ফেলেছি। তুমি যে ভাই একা গোয়েন্দা নও, আমরাও গোয়েন্দা, আর আমাদের মাথায় তোমার চেয়ে কয়েক ছটাক বেশি ঘিলুই রয়েছে। এই অবস্থাতেও রণদীপ মরিয়া হয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু প্রসূনের তাক করা রিভলভারের মুখে সে পালাতে পারল না। হরিদাস পাল আর প্রসূন দত্ত মিলে রণদীপের সব কেরামতি তার সামনেই জাহির করে দিলেন। শেষে হরিদাস পাল বললেন, আমরা শুধু একটা জিনিসই জানতে চাই, যে তুমি ফোনে ঠিক কি বলে ইন্দ্রনাথ বাবুকে এই বাড়িতে ডেকে এনেছিলে? রণদীপ বুঝে গেছে যে সে সম্পূর্ণ ধরা পড়ে গেছে, তার আর পালাবার পথ নেই। তাই সে বলল, ইন্দ্রনাথ বাবু ভেতরে ভেতরে সৈনিকে সন্দেহ করতেন, অজন্তা দেবীর কান ফুসলানি তো ছিলই, পাশাপাশি আমি বেনামি নাম্বার থেকে তাকে ইচ্ছে করেই কয়েকদিন থেকে সৈনী আর মনীষের কিছু ছবি পাঠাচ্ছিলাম। সৈনী আমার কথা দিয়ে মনীষকে ব্যবহার করছিল। ইন্দ্রনাথবাবু ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন, আর সেরাতেই যখন সৈনী পরিকল্পনা অনুযায়ী মনীষকে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল, আমি অন্য একটা বেনামি নাম্বার থেকে কল করে ইন্দ্রনাথ সেনাপতিকে জানাই ওনার স্ত্রী সোহিনী আর ওনার ম্যানেজার মনীষ একসঙ্গে এই বাড়িতে রয়েছে। আসলে সেদিনই বাড়িটার ইন্টেরিয়ারে কিছু কাজ করানোর জন্য বাড়ির চাবি তিনি মনীষকে দিয়েছিলেন, সে কথা সোহিনী আমাকে জানিয়েছিল। ব্যাস আমি সেই সুযোগে সদ্ব্যবহার করি, আর করব নাই বা কেন? আমার মায়ের স্মৃতি বিজড়িত এই বাড়ি, আমার বাবার যাবতীয় সম্পত্তি অন্যায়ভাবে বাবার সারল্যের সুযোগ নিয়ে হাতে নিয়েছে ওই শয়তান লোকটা, তাই নিজের বাবার মেকআপ নিয়ে ওকে ভয় দেখিয়ে হার্ট অ্যাটাক করিয়ে মেরেছি। ভেবেছিলাম সোহিনী ওর পুরো ইন্স্যুরেন্সের টাকা পেয়ে গেলে, কিছু সময় পর সব কিছু ঠান্ডা হয়ে গেলে আমি আর সোহিনী বিয়ে করে সুখে এই বাড়িতে থাকবো, কিন্তু আপনারা দুজনে নাক গলিয়ে তা হতে দিলেন না। তোমার প্রতি সহানুভূতি রেখেই কথা বলছি, অপরাধ করে সুখে থাকা যায় না। ইন্দ্রনাথ সেনাপতিও সুখে থাকতে পারেননি, তার অপরাধের দাম তাকে দিতে হয়েছে, আর তুমি রণদীপ, তোমাকেও তোমার অপরাধের দাম দিতে হবে। তুমি আর তোমার প্রেমিকা সোহিনী এবার পুলিশের হেফাজতে গিয়ে জেল হাজতে বসে সুখের সন্ধান করো। হরিদাস পালের কথায় প্রসূন পুলিশ আর ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করে সব জানালো। হরিদাস পাল নিজেও অজন্তা দেবীকে সব জানালেন। সবশেষে রণদীপকে পুলিশের হাতে তুলে দিয়ে হরিদাস পাল প্রসূনকে উদ্দেশ্য করে বললেন, দেখলে তো, নিজেদের মধ্যে একে অন্যকে বন্ধুর মতো সাহায্য করলে কত ভালো হয়,
দুজনেরই লক্ষ্য সফল আর লক্ষ্মী লাভ। হরিদাস পালের সাথে করমর্দন করে হাসি মুখে প্রসূন বলল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। দুজনেই চওড়া হাসি হেসে উঠলেন। শুনছিলেন দেবাশিস মজুমদারের লেখা অথ গোয়েন্দা সংবাদ। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্পপাঠে ছিল মৃন্ময়, সুদীপ্ত ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।